নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে যে এই যে সময়টা চলছে, কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, শনির সাড়েসাতির মিডিল স্টেজ চলছে, মানসিক দুশ্চিন্তা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু আইনি সমস্যা রয়েছে মার্চ মাস। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অকারণে অপমানিত হয়ে যাচ্ছেন মার্চ মাস, খুব সাবধানে চলবেন। বিশেষ করে এখানে যেটা দেখাচ্ছে, মার্চ মাসের কিন্তু 25 তারিখ পর্যন্ত এই সময়টা ভীষণভাবে রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কিন্তু মকর রাশির কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে, শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই মার্চ মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভোগার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আর্থিক জায়গাটা দেখবেন, অর্থ খরচের জায়গাটা বেড়ে গেছে, আপনার বিগত দিনের ইনকামের তুলনায় অর্থ খরচটা বেশি হচ্ছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। সুতরাং সেক্ষেত্রে খরচের জায়গাটা যেটা করছেন এটা ব্যালেন্স রাখার চেষ্টা করুন, ভালো থাকতে পারবেন। এবং এর সঙ্গে বলবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু কিছু ক্ষেত্রে উন্নতি রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অবনতি রয়েছে। সেই জন্য বারবার বলবো, আমাদের জন্মছকের কানেকশান অনেক কিছু ডিপেন্ড করে। যদি শনিগ্রহটা সত্যি আপনার জন্মছকে খারাপ জায়গা থাকে, তাহলে সত্যি কিন্তু আপনার এই সময়টা খুব দুর্বিষহ সময়, মানসিক যন্ত্রণাদায়ক সময়, ব্যর্থতার একটা নির্দিষ্ট সময় বলবো এই সময়টা চলছে। সুতরাং এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যদি শনিগ্রহটা খুব ভালো থাকে, পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে আপনার এই সময়ের যে সময়টা পড়ছে সেই সময়টা আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন, এটা আপনি লিখে রাখতে পারেন। কিন্তু আমি আবার বলছি, জন্ম ছকের কানেকশান 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এক একটা জাতক জাতিকার এক একভাবে তার কখনো ডেভেলপ হয়, কখনো সে কিন্তু ব্যর্থতার কারণে সে জীবনে বারংবার কিন্তু ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে যায়। কোনো কোনো সময় ডিপ্রেশনটা এতটাভাবে আসতে পারে, সে হয়তো অনেকে তাকে সহ্য করতে পারবে না, অনেক সময় তাকে হয়তো বলবে যে একে এই মুহূর্তে আমাদের সবার সামনে না রেখে একে মেন্টাল কোনো হসপিটালে ভর্তি করে দেওয়া যায়, এরকম পরিস্থিতি কিন্তু আপনার মধ্যে জীবনে আসতে পারে। সেই জন্য বারবার বলি, জন্মছকের কানেকশানের উপর ডিপেন্ড করে কার ক্ষেত্রে কতটা খারাপ হবে কতটা ভালো হবে সবটাই। এবং এই সময় আজকে যেটা বলবো, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে ইনভেস্ট করলে আপনার ভালো হবে। মার্চ মাস যেহেতু চলছে, ইয়ার এন্ডিংয়ের মাস, এবং এর সঙ্গে সঙ্গে চাকরির প্রার্থী, যারা চাকরির জন্য যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু স্যালারি, যে স্যালারি ইনক্রিমেন্টের জায়গাটা কিন্তু সেইভাবে দেখাচ্ছে না, বা যতটা আপনি আশা করেছিলেন সেইটা পাবেন না। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার পরিশ্রমটা অনেকটা অনেক গুণ বেড়ে যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, এবং মার্চ মাসটাও কিন্তু সেটার থেকে কোনো ব্যতিক্রম নেই। সুতরাং মার্চ মাসটাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। যারা চাকরি প্রার্থী, চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো, যে টেকনিক্যাল লাইন, যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং লাইন যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়, চেষ্টা করুন, দেখবেন পেয়ে যেতে পারেন, সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কিন্তু আবার বলি, গ্রহগত কানেকশানের উপর ডিপেন্ড করে। এবং যারা ছাত্রছাত্রী রয়েছে, পড়াশোনা করছে, মনোসংযোগটা ভীষণ প্রয়োজন এই মুহূর্তে, খুব মানসিক কিন্তু চঞ্চলতা, মাঝে মধ্যে মিথ্যা কথা বলার আশ্রয় নেওয়া, এবং কোনো কোনো সময় দেখবেন যে পড়াশোনার প্রতি মনোযোগ না নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কোনো কোনো সময় দেখা যাচ্ছে সে অলসতার কারণে ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে এবং এই জায়গাটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু একটা অমনোযোগ তৈরি হয়ে যাবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারের কিন্তু আবার বলছি যে তাদের এডুকেশনের জায়গা কিন্তু নো ডাউট খুব ভালো, কুম্ভ রাশির প্রত্যেক জাতকের, কারণ তারা কিন্তু
যে যে জিনিসটা যে দায়িত্বটা তাদেরকে দেওয়া হয় সেই দায়িত্বটা সম্পূর্ণ করতে চাই, এবং তার যেই দায়িত্ব নিয়ে সে নিজের কাজটা কিন্তু ফেলে দিয়ে অন্যের কাজ, অন্যের দায়িত্ব সে যদি একবার নেয় সেই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত নিজের কোনো কাজ করতে, এমনকি সে নিজে খাওয়াটাও বন্ধ করে দেয় অন্যের কাজ করার জন্য। তাহলে এগুলো কুম্ভ রাশির মধ্যে পজিটিভ গুণ। এই পজিটিভ যে গুণগুলো রয়েছে এর জন্য সে কিন্তু একটা সময় অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত পেতে পারে। কিন্তু এখন যেহেতু শনির সাড়ে সাতির প্রভাব চলছে, এটা সমস্যার ইঙ্গিত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যারা ম্যারিড পার্সন, এই ম্যারিড পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস রয়েছে, কারণ এখানে দাম্পত্য জীবনের যে সুখ শান্তি সমৃদ্ধির জায়গা শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, এবং মার্চ মাস কিন্তু সেটার ইঙ্গিত রয়েছে, এবং এই জায়গাটার থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সম্পর্কটা ছেদ হয়ে যেতে পারে শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে কিছু অ্যাসেট প্রাপ্তির যোগ রয়েছে এই মার্চ মাস। এবং যাদের শত্রুতা, আমি আর বারবার বলি যে যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন যে শত্রুতার সংখ্যাটাও বেড়ে যায়, সবাই তখন সুযোগ নিতে চায়। এবং এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন শত্রুতার জায়গা। এবং কোনো কোনো সময় দেখবেন যে অকারণে হয়তো আপনি আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, এটার মার্চ মাস রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় কিছু ফাইন, গভর্নমেন্টকে কিছু ফাইন দিতে হতে পারে, এটারও কিন্তু কানেকশন রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো সতর্ক হবেন। আর ভ্রমণের জায়গা, ভ্রমণ আপনার এই মার্চ মাসে হবে, অবশ্যই হবে, এবং দেখবেন যে দূর ভ্রমণের যোগ রয়েছে, এবং ভ্রমণে গিয়ে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। তা এই ছিল আজকের বিষয়বস্তু, যেটা হচ্ছে মার্চ মাস 2023 কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কিন্তু আমি আবার বলছি, জন্মছকের গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে দেখা গেলো আপনার জন্মছকে কালসর্প দোষ হয়ে আছে, কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে আছে, কারো ক্ষেত্রে দেখা গেলো স্থাবিত দোষ হয়ে আছে, কারো ক্ষেত্রে কুরুচণ্ডাল দোষ হয়ে আছে, তাহলে এক একটা দোষের কারণে আপনার জীবনে এক এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে দারিদ্র যোগটা এমন একটা জায়গায় তৈরি হয়ে গেছে সে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জায়গা সেইভাবে নিজে দেখতেই পাচ্ছে না। সারাটা বছর এই যে বয়সটা তার তৈরি হয়েছে সেই বয়সে সে কোনোদিন সুখের মুখ দেখতে পায়নি, তাহলে এই জায়গাটা কিন্তু রয়ে গেছে। কেন হয়, সবগুলো কিন্তু গ্রহগত কানেকশানের কারণে। কখনো হয় শত্রুতার কারণে হয়ে যাচ্ছে, তাও সেই গ্রহগত কানেকশানের কারণে। সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকের যে নির্দিষ্ট কানেকশানগুলো রয়েছে, যদি এই ধরনের কোনো ক্রিটিক্যাল যোগের মধ্যে আপনি যদি পড়ে যান, যেটা বললাম মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ বা স্থাপিত দোষ বা গুরুচণ্ডাল দোষ বা দারিদ্র যোগ, এই ধরনের সমস্যার মধ্যে যদি জড়িয়ে যান তাহলে কিন্তু সেখান থেকে উঠতে পারবেন না। এর জন্য চাই সঠিক প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন যদি পান অবশ্যই আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বারগুলো যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। আর যারা চেম্বারে ভিজিট করবেন তাদের জন্য কিন্তু থাকছে একটা করে বেসিক লাইফ হরোস্কোপ, যেটা 30-35 পাতার একটা বইয়ের মতো। এটার মধ্যে অনেক বিষয় লেখা থাকে যেগুলো আপনি দেখলে পারে আপনি নিজের থেকে সতর্ক হতে পারবেন এবং আগামী দিনটা আপনার অনেকটা ভালো যাবে। আর আবার বলছি, গ্রহগত প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু তার জন্য যোগাযোগ করতে হবে। যাওয়ার আগে আবার বলছি যে সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনটা প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।